তো প্রথম আমরা আলাপ আলোচনা শুরু করব হচ্ছে রামায়ণ নিয়ে রামায়ণ কিন্তু আমাদের অনুবাদ সাহিত্যের একটা বিশাল ব্যাপার আর কি অনুবাদ সাহিত্য এবং এইখান থেকে আসলে অনুবাদ সাহিত্যটা শুরু হয়েছে এই পৃথিবীতে হচ্ছে কয়েকটা মহাকাব্য আছে যেগুলো হচ্ছে জাত মহাকাব্য তার মধ্যে একটা হচ্ছে রামায়ণ একটা হচ্ছে মহাভারত একটা হচ্ছে ইলিয়ড একটা ওডেসি প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেন্ট এগুলো হচ্ছে জাত মহাকাব্য মানে অন্যান্য মহাকাব্যের চায়ের বসের বস আর কি এই টাইপের আর আমরা কোনো ধর্মীয় কথা বলতেছি না কিন্তু ঠিক আছে আমরা যেটা বলতেছি সাহিত্যের কথা ঠিক আছে এটা কিন্তু সাহিত্যের কথা আমরা বলতেছি নট ধর্ম মিলায় ফেললে চলবে না সো ধর্মীয় রামায়ণ যে ধর্মগ্রন্থ সেইটা অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষায় লেখা সেইটা নিয়ে আমরা কথা বলতেছি আমরা রামায়ণের অনুবাদ এইগুলা নিয়ে কথা বলতেছি রামায়ণ মেইনলি রচিত হয় এটা খুবই প্রাচীন একটা গরি গ্রন্থ তার চতুর্থ শতকে তার মানে খ্রিস্ট খ্রিস্টের জন্মেরও প্রায় চারশো বছর আগে এটা রচিত হয়েছে এটা সংস্কৃত ভাষার একটা গ্রন্থ এবং এটা সাত খণ্ডে চব্বিশ হাজার শ্লোক আছে শ্লোক কি একটা ছোট ছোট যে কাব্য সেই কাব্যগুলোকে বলা হয়েছে শ্লোক এটা রচনা করেন হচ্ছে বাল্মীকি এই রামায়ণের রচতা রচয়িতা বাল্মীকি তিনি তার আসল নাম হচ্ছে দস্যু রত্নকর এটা আপনাকে বলি এই যে রত্নকর তিনি ছিলেন ডাকাত দুর্দর্শ ডাকাত আর কি মানুষ টানুষ মেরে ফেলতো ডাকাতি করতো এরকম তো তিনি একদিন একজন সাধু তিনি হচ্ছে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছেন এই মুহূর্তে হচ্ছে দস্য রত্নকর তাকে আটক করছে তাকে অ্যাটাক করছে তখন সাধু তার ভেতরে যে পাওয়ার আছে তার সাথে কথাবার্তা বলছে এবং সাধুর ভিতর থেকে যে পজিটিভিটি ছড়াইছে এই পজিটিভিটি দেখে দস্যু রত্নকর তার জীবনভর যে পাপ করছেন এই পাপ নিয়ে তিনি খুব সং মানে খুবই অনুতপ্ত হইছেন এবং বলছেন আমাকে দীক্ষা দেন আমি ধর্মের পথে আসতে চাই তখন হচ্ছে দস্যরত্নর তিনি হচ্ছেন ধর্মের লাইনে আসছে এবং তিনিও সাধু হইছেন তিনিও ধ্যান করেন সাধু বাবার সাথে তো দস্য রত্নকর একদিন গাছের নিচে বসে ধ্যান করতেছেন ধ্যানে এতই মগ্ন হইছেন তার মানে তিনি ধর্মের দিকে এতই বেশি বায়াসড হয়ে গেছেন বা এতই বেশি মনোযোগ দিয়ে ফেলছেন যে পুরা আর এক সাধু হয়ে গেছেন তিনি গাছের নিচে বসে তিনি ধ্যান করতেছেন ধ্যান করতে করতে ধরেন যে দিন চলে যায় সপ্তাহ চলে যায় এই রকম অবস্থা হয়ে যায় তার সে ধ্যানেই থাকে তো ধ্যান করতে করতে এই সময় সাধু বাবা আসছেন সাধু বাবা এসে দেখে গাছের নিচে বসে দোষ্য রত্নকর ধ্যান করতেছেন সে ধ্যান করতে করতে তার এমন হয়ে গেছে যে তার শরীরে উই পোকা বাসা বেঁধে ফেলছে তার হাঁটুর নিচে টিচে দিয়ে পায়ের নিচে টিচে দিয়ে উই পিকা পুকা বাঁধা বাসা বেঁধে ফেলছে তার শরীরে কোনো ফিলিংস নাই সে পুরা ধ্যানে আছে তখন সাধু বাবা তাকে ডাক দিয়েছেন বলছেন যে তুমি যে ধ্যান করতেছো উই চার চারদিক থেকে বাসা বেঁধে ফেলছে তুমি বুঝতেইছ না আজ থেকে তোমার নাম বাল্মীকি বাল্মিকি শব্দের অর্থ হচ্ছে উই পুকার ঢিপি তো আজ থেকে তোমার নাম বাল্মীকি তো সেই থেকে আসলে দস্য করে নাম হচ্ছে বাল্মীকি এবং তিনিই রামায়ণ রচয়তা করেন রচনা করেন আর কি এখন একটা জিনিস মাথায় গিয়ে রাখবেন রামায়ণকে তো ধর্মগ্রন্থ এবং এটা সংস্কৃত ভাষায় মধ্যযুগে সংস্কৃত ভাষাটা ছিলেন হচ্ছে ব্রাহ্মণদের ভাষা হিন্দু ধর্মের যারা রথি মহারথি তাদের ভাষা তো এই সাধারণ মানুষের ভাষায় এইটা অনুবাদ করা ছিল এক প্রকারের পাপ মানে আপনি সংস্কৃত ধর্মগ্রন্থ যদি আপনি বাংলায় অনুবাদ করেন এটা জমিদাররা বা ওই টাইপের রাজারা আপনাকে এটা করতে দিবে না এবং এটা পাপ হবে ব্রাহ্মণরা বলবে এটা পাপ হবে এটা করতেই দিবে না যখন মুসলমান শাসকরা আসছে বারোশো চারের পরে এই অঞ্চলে তখন মুসলমানরা কিন্তু চাইছে যে এইটার অনুবাদ হোক আমরা গল্পটা ভালো মতন বুঝি যে ধর্মগ্রন্থের ভিতরে গল্পটা কি। এই জন্য ধর্মগ্রন্থের অনুবাদের পেছনে কিন্তু এই মুসলমানদের একটা হাত আছে তারা এটা অনুবাদটা করাইছে তো গিয়াসুদ্দিন আজম শাহের সভাকবি ছিলেন হচ্ছে কীর্তিবাস ওঝা এই কীর্তিবাস ওঝাই সর্বপ্রথম রামায়ণের অনুবাদ করেন এবং তার অনুবাদটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় অনুবাদ তিনি অনুবাদের নাম রামায়ণ দেন নাই তিনি অনুবাদের নাম দিয়েছিলেন হচ্ছে শ্রীরাম পাঞ্চালি শ্রী নাম পাঞ্চালী নামে তিনি অনুবাদ করেন তিনিই শ্রেষ্ঠ অনুবাদ অনুবাদক এবং এই অনুবাদ থেকেই বাংলা সাহিত্যে অনুবাদের যাত্রা শুরু হয় রামায়ণের অনুবাদের পথ থেকেই অ্যাকচুয়ালি অনুবাদের যাত্রা শুরু হয় আমরা বিভিন্ন সময় কিন্তু এরকম মনে পড়ি যে অনুবাদ করছে একজন নতুন লেখানায় উনি তো অমুক ভাষা থেকে অনুবাদ করছে অমুক বইটা একটা ভাষায় যত বেশি সাহিত্য অনুবাদিত হবে ওই সাহিত্য তত তত বেশি ইনরেজড হবেন অধ্যাপক আব্দুর রাজ্জাক তার জীবনে কোনো বই না রাখ লিখলেও তিনি কিন্তু দুইটা বইয়ের অনুবাদ করেছিলেন এবং তিনি কিন্তু আহমদ সোফাকে বলেছিলেন যে অনুবাদের প্র্যাকটিসটা করা দরকার অনুবাদটা খুবই জরুরি অনুবাদ করাটা খুবই জরুরি আপনাদের এখানে একটা জিনিস বলি এই যে রামায়ণের কাহিনী আপনারা জানেন যে রাম সীতা লক্ষণের কাহিনী যে এখানে হচ্ছে রাবণ এসে সীতাকে অপহরণ করে নিয়ে যায় এই যে দেখেন এই যে এই হচ্ছে রাবণ আর এই সীতাকে ছবিতে এটা একটা কাল্পনিক ছবি আর কি একজন আঁকছেন তো সীতাকে সীতাকে কি হয়েছে আপনার এই বনবাসে তারা আছে তো বনের মধ্যে একটা ঘর কেটে আছে এইখানে রামের ওয়াইফ হচ্ছেন সীতা আর রামের ভাই হচ্ছে লক্ষণ তো তারা একটা স্বর্ণের হরিণ দেখতে পাইছে স্বর্ণের হরিণ তো এই স্বর্ণের হরিণটা শিকার করার জন্য রাম গেছেন তো রাম যাওয়ার পরে রাম আর ব্যাক আসতেছেন না এরপরে রামের ভাই লক্ষণ রামের খোঁজে গেছে লক্ষণ যাওয়ার সময় ঘরের পাশ দিয়ে একটা দাগ টেনে দিয়ে গেছেন বলছে এই দাগের বাইরে সীতাকে বলে গেছে এই দাগের বাইরে আপনি যাবেন না এর মধ্যেই আপনি থাকবেন সো বাইরে থেকে কোনো বিপদ আপনার এখানে আসবে না রাবণ তো আসলে তাকে অপহরণ করবে রাবণ কিন্তু রাবণের বেশে আসেন নাই রাবণ আসছে একজন সাধুর বেশে রাবণ এসে এই সীতাকে এই যে ভিক্ষা দেওয়ার নাম করে এই যে দেখেন নিচে দিয়ে দাগটা কাটনা আছে দাগের বাইরে নিয়ে আসছে বাইরে নিয়ে অপহরণ করে নিয়ে গেছে এবং এইখানে একটা পাখি ছিল জটায়ু জটায়ু বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারে নাই এখানে আপনাদের একটা বিষয় বলি দেখেন রাবণ সীতাকে অপহরণ করছে একবার এবং রাবণ কিন্তু সীতাকে ভালোবাসছে সে কিন্তু সীতাকে নিয়ে গিয়ে সীতাকে জোর করে নাই সে রীতা সীতার সীতার প্রেম ভিক্ষা করছে আর কি এই রকম আর কি কিন্তু রাবণকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে রাবণ কিন্তু শাস্তি দেওয়া হয়েছে রাবণকে রাবণ কিন্তু ক্ষমাও পায় নাই রাবণকে শাস্তি দেওয়া হয়েছে এটা নিয়ে আপনাদের একটা জিনিস বলি কিছুদিন আগে একটা মুভি বের হয়েছিল হচ্ছে মনোজ বাসপাইয়ের একটা মুভি এই মুভির নাম হচ্ছে সেরফ এক বান্দাই কাফি হে একটা ধর্ষণ মামলার কেস নিয়ে মুভি খুবই ভালো মুভি আপনারা চাইলে দেখতে পারেন এই মুভিতে মনোজ বাসপাই একটা ডায়লগ দেয় রাবণ সীতাকে অপহরণ করছে একবার কিন্তু আমরা প্রত্যেক বছর রাবণের মূর্তি বানায় আমরা রাবণের মূর্তিকে ধ্বংস করি প্রত্যেক বছর কিন্তু সে অন্যায় করছিলো একবার সৃষ্টিকর্তা তারকে মাপ করেন নাই কেন মাপ করেন নাই এবং কেন পৃথিবী যতদিন আছে রাবণের ততদিন এরকম শাস্তি চলতে থাকবে কেন কেননা রাবণ রাবণের বেশে সে অন্যায়টা করেন নাই রাবণ সাধুর বেশে এসে অন্যায়টা করছে তার মানে এরপর থেকে পৃথিবীতে যত সাধু জন্ম নিবে প্রত্যেকটা সাধুকে মানুষ সন্দেহ করবে যে এর ভেতরে অন্যায় থাকতে পারে এই জন্য ধরেন আমাদের মধ্যে সমাজে অনেক ভালো ভালো হুজুর আছেন। আবার অনেক হুজুর আছেন যে হুজুরকেদেরকে দেখলে আমরা সন্দেহ করি কেননা কিছু কিছু হুজুর আসলে অন্যায় করেন যার প্রেক্ষাপটে আমরা অন্যান্য হুজুরকে দেখলেও সন্দেহ করি অন্যায় কে করতেছে এটা ইম্পর্টেন্ট না কার বেশে আপনি অন্যায় করতেছেন এটা খুবই ইম্পর্টেন্ট এটা আপনাদের আপনারা চাইলে মুভিটা দেখতে পারেন মুভিটা খুবই ভালো মুভি এই টাইমের যে অনুবাদ এটা কিন্তু আক্ষরিক অনুবাদ না সবই ভাবানুবাদ তার মানে মেইন গল্পটার ধাসে অনুবাদটা হয়েছে নিজের মতন করে এরা লেখছে। মধ্যযুগের প্রথম মহিলা কবির নাম হচ্ছে চন্দ্রাবতী তিনি কিন্তু আমাদের ময়মংসিং অঞ্চলে নেত্রকোনা অঞ্চলে দ্বীপবংশী দাস দাস হচ্ছে ওই মঙ্গল কাব্যের রাইটার মনসা মঙ্গলের রাইটার তার মেয়ে হচ্ছে চন্দ্রাবতী চন্দ্রাবতী কিন্তু এইটার অনুবাদ করেছিলেন তিনিও ভাব অনুবাদ করেছিলেন কিন্তু তিনি মূলত সীতার যে দুঃখ সীতার কষ্টের দিকে বেশি ফোকাস দিয়েছিলেন মেইন গল্পের দিকে তিনি বেশি ফোকাস দেন নাই মূলত তিনি নিজেকে সীতা চরিত্রে কল্পনা করেছিলেন কেননা তার জীবনেও একটা দুঃখ আছে তিনিও কিন্তু সারা জীবনে বিয়ে করেন নাই তিনি হচ্ছে জয়নন্দ নামে তার একটা বন্ধুর সাথে প্রেম করত ছোটবেলায় পরে জয়নন্দ আর একটা মুসলমান মেয়ের সাথে প্রেমে আরেক এক চলে গেছে তারপরে ভুল বুঝছে ভুল বুঝে আবার চন্দ্রাবতীর কাছে আসছে কিন্তু চন্দ্রাবতী তাকে আর গ্রহণ করে নাই বলছে তুমি তো আগেই একবার ভাঙে গেছো সে তোমাকে আমি আর নিব না তখন জয়নন্দ পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে এবং এরপরে আসলে চন্দ্রাবতী আর কোনোদিন বিয়ে করেন নাই এই জন্য চন্দ্রাবতী তার দুঃখকে সীতার দুঃখের সাথে ইয়ে করে তিনি ইয়ে কর রচনা করছেন এই জন্য চন্দ্রাবতীর এই রামায়ণের অনুবাদকে বলা হয় হচ্ছে সীতায়ন সীতায়ন আর কি শুধু সীতার দুঃখের কথা বলছে আর কি এবং চন্দ্রাবতী যে অনুবাদটা করেছিলেন সেই অনুবাদটা এখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছে মেইন পাণ্ডুলিপিটা মেইন পাণ্ডুলিপিটা এখনও আছে তো রামায়ণ সম্পর্কে যতটুকু জানলেন এইটুকু জানলেই চলবে এরপরে আরেকটা জাত মহাকাব্য হচ্ছে মহাভারত সবচেয়ে বড় মহাকাব্য এটা সবচেয়ে বড় এবং এটা এতই বড় যে এটা বলা হয় যে যা নেই ভারতে তা নেই মহাভারতে মানে একটা প্রবাদ বাক্য আর কি এত বড় মহা মহাভারত এইখানে আঠারোটি অধ্যায় প্রায় এক লাখ শ্লোক আছে কোথায় কোথায় পঁচাশি হাজার লেখা আছে বাট আট এক লাখেরও বেশি শ্লোক আছে এর মধ্যে এইটাকে লেখা হয়েছিল হচ্ছে মহর্ষী বেদব্যাস বা এটাকে ব্যাস দেবু বলা হয় বেদব্যাস যখন এটা লেখেন তিনি হচ্ছে হিমালয়ে তিনি ধ্যানে ছিলেন হিমালয়ে ধ্যানে থেকে থাকতে থাকতে তিনি পুরো মহাভারতটা কল্পনা করেন গল্পটা পুরো মহাভারতের গল্পটা তিনি কল্পনা করে ফেলেন এবং তিনি বলেন যে আমি এখন মহাভারত লিখব তার মানে কি তিনি গল্প বলবেন আর একজন লেখবে কিন্তু লেখার জন্য তিনি চয়েস করছেন গণেশকে গণেশ এই যে হিন্দুদের যিনি দেবতা দেবতা গণেশ গণেশকে তিনি চয়েস করছেন বলছে আমি গল্প বলবো গণেশকে লিখতে হবে গণেশ এসে বলছে যে ঠিক আছে আমি লিখব কিন্তু একটা শর্ত আছে একবারে গল্পটা বলতে হবে আমি লিখে চলে যাব গল্প বলে যাইতে হবে কোনো থামাথামি নাই তখন কিন্তু ব্যাসদেব একটা বুদ্ধি বের করছে গণেশের সাথে একটা চুক্তিতে গেছে বলছে ঠিক আছে আমি যে গল্প বলবো তুমি সেই গল্প লিখবা কিন্তু তুমি যতটুকু লিখবা ততটুকুর অর্থ তোমাকে বুঝতে হবে না বুঝলে তুমি পরের লাইন লিখতে পারবা না এর জন্য কি করছে ব্যাসদেব হচ্ছে কিছুক্ষণ পর খুব কঠিন কঠিন লাইন বলে কঠিন শ্লোক বলে এই শ্লোকের অর্থ বুঝতে গণেশের কিছুক্ষণ টাইম লেগে যায় ততক্ষণে হচ্ছে ব্যাসদেব আবার পরের প্লটটা সাজায় আর কি এইভাবে করে পুরা জিনিসটা লেখছে আর কি এই মহাভারতের টোটাল ঘটনাটা মহাভারতের কাহিনিটা খুবই ভালো কাহিনি আপনারা এখানে মহাভারতের কাহিনী জানতে পারেন যে যুধিষ্ঠির ছিলেন হচ্ছে পঞ্চপাণ্ডবের পাঁচ ভাই তার এক ভাই হচ্ছেন যুধিষ্ঠির তো তাদের যিনি এই পাঁচ ভাইয়ের একজন হচ্ছে ওয়াইফ ছিল তার নাম হচ্ছে ধ্রুপদী তো বড়ো ভাই হচ্ছে যুধিষ্ঠির তো যুধিষ্ঠির হচ্ছে পাশা খেলে পাশা পাশা হচ্ছে আগের যুগের রাজাদের খেলা এক প্রকারের জুয়াও বলা চলে পাশা খেলা তো তাদের যে রাজ্যটা রাজ্যটা তাদের চাষ্ত ভাইদের সাথেই পাশা খেলায় যুধিষ্ঠির হেরে যায় হেরে ১৩ বছরের জন্য তার রাজ্যটা দিয়ে দেয় আর কি রাজ্যটা দিয়ে দেয় তেরো বছর পরে যখন পাণ্ডবরা বা যুধিষ্ঠিররা আবার ব্যাক আসেন ব্যাক আসার পরে এই ওরা যাদের যাদের কাছে হেরে গেছিল ১৩ বছর পরে তারা ব্যাগ দিতে চায় না ব্যাগ দেয় না আর কি তখন তিনি তারা যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধের একটা নাম আছে এই নাম আমি ভুলে গেলাম এই যুদ্ধে পরবর্তীতে তারা আবার তাদের রাজ্য ব্যাক পায় এরকম কাহিনী অনেকগুলা কাহিনীর একটা পার্ট হচ্ছে এইটা তো মহাভারত এতই বিশাল যে মহাভারত রচনা হওয়ার পর তার এইটার নাম ছিল শুরুতে ভারত তো দেবতারা কি করছে একটা পালা নিছে পালায় হচ্ছে বেদ হিন্দুদের কিন্তু আর একটা ধর্মগ্রন্থ আছে বেদ বেদের চারটা খণ্ড এক পালায় দেয় আর মহাভারতকে এক পালায় দেয় মহাভারতের দিকে বেশি ভার হয়ে যায় তখন দেবতারা বলে যে এটা এতই বিশাল এইটার নাম ভারত হবে না এটার নাম হবে মহাভারত এইভাবেই নামকরণ করা হয় আর কি সেনাপতি পরাগল খান চট্টগ্রাম চট্টগ্রামের সেনাপতি তার পৃষ্ঠপতকথায় কবীন্দ্র পরমেশ্বর এইটার প্রথম অনুবাদ করেন এবং তিনি নাম দেন হচ্ছে পরাগলি মহাভারত প্রবীন্দ্র পরমেশ্বর আর সবচেয়ে জনপ্রিয় অনুদা অনুবাদক হচ্ছে কাশিরাম দাস এবং মহাভারত নিয়ে কোনো কোশ্চেন আসলেই এই লাইনটা লিখে দিবেন এবং রিটেনের ক্ষেত্রে এই লাইনটাই লিখে দিবেন মহাভারতের কথা অমৃত সমান কাশিরাম দাস ভানে শোনে পূর্ণবান এটা এটা কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে হবে মধ্যযুগ থেকে ভালো কোশ্চেন আসবে এবং এটা মার্ক পাওয়া যাবে ভালো এরপর একটা হচ্ছে ভগবত ভগবতটাও কিন্তু মহাভারতেরই একটা পার্ট এইখানে মূলত রাধাকৃষ্ণের মানে রাধা কৃষ্ণের কথা বলা হয়েছে এইখানে এইটার রচনীয়তা হচ্ছে বা বব আর কি এইটার যিনি অনুবাদক তার নাম হচ্ছে তিনি সবচেয়ে জনপ্রিয় অনুবাদক মালাধর বসু মালাধর বসু এইটাকে অনুবাদ করছে শ্রীকৃষ্ণ বিজয় নামে মালাধর বসুর উপাধি হচ্ছে গুণরাজ মহাভারতের এই আসলে মহাভারতের ভেতরেও এই রাধাকৃষ্ণের কাহিনী আছে ভগবতেও রাধাকৃষ্ণের কাহিনী এইখান থেকে অনুবাদ সাহিত্য শুরু এবং ধর্মগ্রন্থের অনুবাদ হয়েছে আর কি এইখানেও কিন্তু চরিত্র কিন্তু চরিত্রেতা এখনও মানুষ আসে নাই আগেও যে মঙ্গল কাব্য ছিল আগেও যে আপনার বৈষ্ণব পদাবলী ছিল এইগুলো সবই ছিল হচ্ছে ধর্ম আশ্রিত কাব্য এখন প্রথম আসতেছে হচ্ছে যেইখানে কাহিনীর মধ্যে মানুষ ঢুকছে দেবতারা না মানুষদের লৌকিক কাহিনী। ঠিক আছে পুরাণিক কাহিনী না লৌকিক কাহিনী সাহিত্যের মধ্যে আসছে সেটা হচ্ছে মুসলমানরা আনছে এবং মধ্যযুগে মুসলমানদের সবচেয়ে বড় অনুবাদ সবচেয়ে বড় যে অবদান সেটা হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান এবং এইটা হচ্ছে ধর্ম নির্ভর না মানুষ মানুষ নির্ভর কাহিনী এবং মধ্যযুগের প্রথম যিনি বাঙালি কবি তিনি হচ্ছে শাহ মুহাম্মদ সগীর বাঙালি বলতে মুসলমান কবি শাহ মুহাম্মদ সগীর তিনি হচ্ছেন গিয়াস উদ্দিন আবজম আমলের কবি এবং তিনি প্রথম লেখেন ইউসুফ জুলেখা যদিও এইটা ধর্ম আশ্রিত ইউসুফ এবং জুলেখার প্রেম নিয়ে বাট ধর্মের কাহিনী হলেও এর মধ্যে মানুষের কাহিনীও আছে ঠিক আছে এবং এইটা মধ্যযুগে সব একই ছন্দ পয়ার ও ত্রিপদী ছন্দ এটাও পয়ার ও ত্রিপদী ছন্দে রচিত এবং এটাও কিন্তু কাব্যগ্রন্থ তো মধ্যযুগের প্রথম কোন কবি তিনি হচ্ছে মানে প্রথম মুসলমান কবি তিনি হচ্ছে শাহ মুহম্মদ সগীর এখান থেকে মূলত এটাও একটা অনুবাদ সাহিত্য কেননা ইউসুফ জুলেখা তিনি রেখেন নাই তিনি এটা ফার্স মানে ফার্সি ভাষা থেকে এটা অনুবাদ করছেন ঠিক আছে এটা যা ম্যাক্সিমামই অনুবাদ সাহিত্য আসছে এবং এই অনুবাদ সাহিত্যের বিকাশ ঘটে হচ্ছে আরাকান রাজসভায় আপনারা জানেন এটা মিয়ানমার রোহিঙ্গারা যেখানে ছিল ওই অঞ্চলের এবং এই আরাকান রাজসভাকে তখন বলা হতো রসাঙ্গ বা রসাং রাজসভা আর কি এই রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন হচ্ছে ক্রয়েশী মগন ঠাকুর তিনি ছিলেন হচ্ছে রাজসভার প্রধানমন্ত্রী তিনি রচনা করেন হচ্ছে চন্দ্রাবতী একটু আগে যে চন্দ্রাবতীর কথা বলছি সেই চন্দ্রাবতী কিন্তু মানুষ আর এই চন্দ্রাবতী হচ্ছে একটা লোক কাহিনী এবং এইখানে কোনো ধর্মের কাহিনী নাই একবারে লোক কাহিনী মানুষের কাহিনী এবং এইটা হচ্ছে ক্রয়শী মগন ঠাকুরের লেখা চন্দ্রাবতী এইখানে কিন্তু আরেকটা জিনিস আসবে একটু পরে পদ্মাবতী পদ্মাবতী আর চন্দ্রাবতী কিন্তু মিলায় ফেললে চলবে না পদ্মাবতী লেখছেন আরেকজন চন্দ্রাবতী লেখছেন হচ্ছে ক্রয়শী মগন ঠাকুর পদ্মাবতী আমরা পড়বো যখন আলাউল পড়ব তখন এই রাজসভার এই ক্রয়াশি মগন ঠাকুর কিন্তু বাঙালি না কিন্তু আরকান রাজসভার প্রথম বাঙালি কবি এবং প্রথম লৌকিক কাহিনীর রচয়িতা হচ্ছে দৌলত কাজী এবং তিনি লিখছিলেন সতী ময়না ও চন্দ্রানী যদিও তিনি ডাইরেক্ট লেখেন নাই তিনি হিন্দি কবি সাধনের ময়না সত থেকে এটা অনুবাদ করছেন হিন্দি রাইটার থেকে এটা অনুবাদ করছেন সতী ময়না লোর চন্দ্রাণী এইখানে তিনজনের কাহিনী একজন হচ্ছে লোর রাজা বা লোরক রাজা তার ওয়াইফ হচ্ছে ময়না সে খুবই সতী মেয়ে এবং লোর রাজা আর একজনের প্রেমে পড়ছে তার নাম হচ্ছে চন্দ্রানী এই হচ্ছে ঘটনাটা ঘটনা হচ্ছে লোর রাজা বা লোরক রাজার বউ হচ্ছে ময়না সে খুবই ভালো মেয়ে সতী মেয়ে খুব সংসার ধর্ম পালন করে তো লোর রাজা একবার মৃগয়ায় গেছে হরিণ শিকারে হরিণ শিকারে গিয়ে সে এক দরবেশ বাবার কাছে চন্দ্রানীকে দেখে নাই চন্দ্রাণীর গল্প শুনছে চন্দ্রানীর চন্দ্রাণী আবার আরেকজনের বউ তো চন্দ্রাণীর গল্প শুনেই সে চন্দ্রানীর প্রেমে পড়ে গেছে এইবার সে চলে গেছে সিংহলে সিংহলের গিয়ে চন্দ্রানীর এলাকায় চলে গেছে চন্দ্রাণীর এলাকায় গিয়ে সে চন্দ্রাণীকে আবার বি প্রেমে ইয়ে করছে চন্দ্রাণীকে বিয়ে করছে চন্দ্রাণীর ওইখানে থেকতে গেছে ময়নার কথা সে গেছে ভুলে এখানে কিন্তু কোনো ধর্মের কাহিনী না পুরা লৌকিক কাহিনী সতী ময়না লোর চন্দ্রাণী যদিও দৌলত কাজী এটা শেষ করতে পারেন নাই দৌলৎকাদি হচ্ছে দুইটা খণ্ড লিখেছিলেন দৌলত কাজীর শিষ্য বিশ বছর পর মহাকবি আলাউল এসে শেষ অংশ লিখছে বাট আপনাকে যদি বলা হয় সতী ময়না লোড় চন্দ্রাণী কাল লেখা আপনি বলবেন দৌলত কাজী ঠিক আছে এবং এই দৌলত কাজী একমাত্র প্রথম বাঙালি বা মুসলমান কবি যিনি ব্রুজবলি ভাষাকেও ব্যবহার করছে এবং ব্রুজবলি ভাষাকে লৌকিক কাহিনিতে ব্যবহার করছে ব্রুজবলিকে মানে আগের ব্রুজবলি কিন্তু সবই ছিল আপনারা আগের আলোচনা শুনেছেন সবই আগের যত ব্রুজবলি ভাষার সাহিত্য রচনা ছিল এগুলা সব বৈষ্ণব সাহিত্য বৈষ্ণব পদাবলিতে কিন্তু এইখানে লৌকিক কাহিনীতে কিন্তু তিনি এই ব্রুজবলি ভাষা ব্যবহার করছেন ওকে রোসাঙ্গ রাজসভার বা আরাকান রাজসভার একজন বিশাল বড় মানুষ হচ্ছে মহাকবি আলাউল এবং আলাউল কিন্তু প্রথমে কবি ছিলেন না আলাউল হচ্ছে গানের উস্তাদ গান তিনি গাইতেন গান গাইতেন গান লেখতেন গানে শুরু করতেন এবং রোমান্টিক প্রণয় তিনি শ্রেষ্ঠ কবি যদিও তিনি শ্রেষ্ঠ আগেই কবি না তিনি একটা গ্রন্থ রচনা তো করেন ক্রয়াশি মাগন ঠাকুরের অনুরোধে ক্রয়াশি মাগন ঠাকুরকে ওই রাজসভার প্রধানমন্ত্রী রাজানা কিন্তু প্রধানমন্ত্রী সেই অনুরোধে তিনি বলেন যে তুমি একটা গ্রন্থ রচনা করো এবং গ্রন্থটার নাম হচ্ছে পদ্মাবতী এবং এই গ্রন্থ কিন্তু তিনি ডাইরেক্ট লেখেন নাই তিনি মালিক মোহাম্মদ জাইসির এর পদ্মবধ থেকে এটা অনুবাদ করছেন কিন্তু আলাউল তো তখনও কবি না আলাউল হচ্ছে গাতক তিনি সঙ্গীত রচনা করেন এবং সুর টুর করেন আর কি তো আলাউল প্রথমে অবাক হয়ে গেছে বলছে আমি তো এটা পারবো না বলে চেষ্টা করেন এটা পারবেন ঠিক আছে এবং এইটা এই পদ্মাবতী তিনি এতই চমৎকারভাবে রচনা করছেন যে তিনি সবাই বলছেন যে আপনি শুধু গানের উস্তাদ না আপনি একটা বিশাল বড় কবি ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের বলি এই মালিক মোহাম্মদ জাইসির এই মালিক মোহাম্মদ জয়সির কিন্তু তিনি হিন্দি ভাষায় শুধু ব্যাপারটা না তিনি কিন্তু মুসলমান ছিলেন এবং তিনি ফরাসি হরপে হিন্দি ভাষা লেখা শুরু করছিলেন মানে হিন্দি ভাষাটার ভেতরে তিনি ফরাসি হরফ আনার চেষ্টা করছিলেন আর কি আলাউলের আরেকটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে হপ্তপয়কর পয়কর হপ্ত পয়কর তিনি লিখেছিলেন রসুল বন্দনা থেকে মানে হজরত মোহাম্মদ সাল্লামের বন্দনার জন্য সেটা লেখছে মানে তার গুণগান গিয়ে এটা লিখছে আর কি যদিও এটাও এক প্রকারের অনুবাদ তিনি আরও লেখছিলেন সাইফিল মুল বদিউজ্জামান এইটাও অনুবাদ সিকান্দার নামা এইটাও অনুবাদ তোফা নীতিকাব্য এটাও এইটাও তিনি অনুবাদ মানে কি করলে কি হবে হাদিস কালামের কথা আপনার ধর্মের কথা এইভাবে চলাফেরা করতে হবে জীবনযাপন এইভাবে করতে হবে এটা হচ্ছে নীতিকাব্য মানে আপনি কি করবেন কি করবেন না এটার নাম হচ্ছে তোফা এইটা হচ্ছে তার একমাত্র হচ্ছে একবার মৌলিক গ্রন্থ কোনোটা থেকে তিনি অনুবাদ করেন নাই রাগতাল নামা এইখানে তিনি হচ্ছে বিভিন্ন সুর গান ইত্যাদি বিষয় আর কি লিখছে আর কি এই আলাউল নিয়ে কোশ্চেন আসতে পারে রিটেনে আলাউল নিয়ে যদি আর যে ইনফরমেশন এইগুলো পিলির জন্য যথেষ্ট ইনফরমেশন যদি আসে আপনারা আলাউলকে নিয়ে আসার চান্স খুবই বেশি আলাউলের একটা লাইন মনে রাখবেন প্রেম বিনে ভাবনাই ভাব বিনে রস ত্রিভুবনে যাহা দেখি প্রেম হতনে বস মানে প্রেমেই সব কিছু আর কি এটা পদ্মাবতীর একটা লাইন এটা আপনারা মনে রাখবেন আর কি আলাউল কিন্তু এই পদ্মাবতীর আপনারা কাহিনি জানেন পদ্মাবতীর কাহিনী হচ্ছে এই যে রাজা ছিলেন এইখানে আবার হচ্ছে ওই ইয়ে চলে আসে এই রাজা ছিলেন হচ্ছে রত্নসেন রাজা রত্নসেনের প্রেম ছিল হচ্ছে এই পদ্মাবতীর সাথে পদ্মাবতী হচ্ছে মেয়ে তার নাম মানে নায়িকার নামে নাম আর কি সাহিত্যটার নাম তো রত্নসেন রত্নসেনের কাছেন ছিলে হচ্ছে পদ্মাবতী তো এই এর কাছে হচ্ছে চলে আসে হচ্ছে তখন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি হচ্ছে পদ্মাবতীর রূপে রূপে আকৃষ্ট হয় এবং আকৃষ্ট হয়ে সে পদ্মাবতীকে চায় নাইলে যুদ্ধ করবে তারপরে যুদ্ধ হয় দীর্ঘ দীর্ঘদিন যুদ্ধ চলে আট দশ বছর যুদ্ধ চলে পরে যুদ্ধে যুদ্ধে আসলে জয় পরাজয় হয় না দীর্ঘ যুদ্ধ পরে আলাউদ্দিন খিলজি এসে বলে যে ঠিক আছে আর যুদ্ধ করব না পদ্মাবতীকে আমার দরকার নাই কিন্তু তোমার কাছে যে রত্ন ভাণ্ডার আছে সেই রত্ন আমাকে দিয়ে দাও এইভাবে রত্নভাণ্ডার নিয়ে যুদ্ধ ইয়ে হয় এইখানে একটা চরিত্র আছে হীরামন পাখি হিরামন পাখি একটা চরিত্র আছে আর এটা নিয়ে বোধহয় সিনেমাও আছে হিন্দি সিনেমাও আছে আপনারা চাইলে এগুলাও একটু দেখতে পারেন কোনো সমস্যা নাই ওকে এরপরে আস্তে আস্তে এই রাজসভারই আরেকজন দৌলত উজির বাহারাম খা এবং দৌলত উজির বাহারাম খা হচ্ছে মোল্লা আব্দুল রহমান মোল্লা জামির এইটাও ইরানের পারস্য দেশের লাইলি ওয়া মজনুন এটার অনুবাদ করেন লাইলি ওয়া মজনুন ওয়া মজনুন মানে হচ্ছে লাইলির জন্য পাগল মজনু মানে হচ্ছে পাগল পাগল হয়ে যাওয়া মানে হচ্ছে আপনি মজনু হয়ে গেছেন ঠিক আছে তো লাইলির জন্য পাগল এর মানে কিন্তু লাইলি মজনু মানে যে নায়িকার নাম লাইলি আর নায়কের নাম মজনু তানা নায়িকার নাম লাভ লাইলি কিন্তু নায়কের নাম হচ্ছে কয়েস 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 হয়ে গেছে লাইলির জন্য পাগল ঠিক আছে আমিরের পুত্র কয়েস আর বণিকের কন্যা হচ্ছে লাইলি এখন এই এতই তারা স্কুলে পড়তে একই পাঠছলাতে প্রেম হইছে কিন্তু দুই পরিবার এই প্রেম মেনে নিবে না এই প্রেম কোনোভাবেই মেনে নিবে না লাইলির আর এক জায়গা বিয়ে হয়ে যায় এরপরে সে দেখে একদিন জঙ্গলের পারে মজনু পাগল অবস্থায় আছে। এইটা দেখে লাইলির খুব দুঃখ হয় লাইলি সুইসাইড করে পরবর্তীতে আপনার মজনু লাইলির কবরের কাছে এসে মজনুও মারা যায় আর কি মজনু না কয়েস আর কি এই হচ্ছে লাইলি মজনুর কাহিনী এবং এই লাইলি মজনুর কাহিনী এতভাবে ধরেন কিছুক্ষণ পরে আমরা পুঁথি সাহিত্য পড়বো তারপরে হচ্ছে আমরা আমাদের লোকসাহিত্য পর্ব বিভিন্নভাবে এই সাহিত্যটা আসলে সরাই গেছে বিভিন্নভাবে গল্প চেঞ্জ হয়েছে গল্প এক জায়গা থেকে আরেক জায়গা জায়গায় গেছে ঠিক আছে তো দৌলাতুজির বাহারাম খায়ের লেখা এবং আপনাদের এখানে আরেকটা ইনফরমেশন দিই আপনারা জানেন যে উনিশশো সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে এই যে ঢাকা বাংলা একাডেমি আপনারা চিনেন বাংলা একাডেমি থেকে বই পাবলিশ হয় কিন্তু উনিশশো সালে বাংলা একাডেমি থেকে প্রথম যে বইটা পাবলিশ হয় সেটা কিন্তু দৌলত উজুরি বাহরাম খানের লাইলি মজনু বইয়ের নাম এই লাইলি মজনু বইটাই বাংলা একাডেমি থেকে উনিশশো সালে প্রথম প্রতিষ্ঠিত ইয়ে হয় বাট এই লাইলি মজনু এটা কিন্তু অনেক আগের বই অনেক আগে দৌলত উজুর বাহরাম খা কিন্তু সেই ষোড়শ শতক ষোড়শ শত ষষ্ঠ শত সপ্তদশ শতক এই টাইমের আর কি ওকে দৌলতজির বাহারাম খায়ের আর একটা কাহিনী আছে সেটা হচ্ছে ইমাম বিজয় ইমাম বিজয় মূলত হচ্ছে কারবা কারবালার কাহিনী আর আগে ওই টাইমে কিন্তু এই কারবালার কাহিনী এগুলাকে বলা হতো জঙ্গনামা এটা খুব চলতো আর কি কারবালার কাহিনী নিয়ে তিনি লিখছেন ইমাম বিজয় তাহলে দৌরাতুজির বাহারাম খায়ের আমরা দুইটা জিনিস মনে রাখবো লাইলি মজনু এবং ইমাম বিজয় এবং দৌলতজিম বাহারাম খাকে আমরা যদি টোটাল অনুবাদ সাহিত্য নিয়ে আসে বা রোসাঙ্গ রাসভা নিয়ে আসে রোমান্টিক প্রণয় উপাখ্যান নিয়ে আসে সেইগুলাতে এইগুলা কিন্তু আমরা রেফারেন্স হিসেবে লেখার সময় ব্যবহার করব ঠিক আছে তো এখন আমরা কথা বলা শুরু করতে পারি হচ্ছে কবি গান নিয়ে সো কবি বা কবিয়াল কবিয়াল বলা হয় হচ্ছে যারা হিন্দুরা একই জিনিস আবার মুসলমানদের বলা হতে হচ্ছে সায়ের আর সায়েরই সায়ের হচ্ছে আরবি শব্দ সায়ের মানে কবি আর শায়েরই মানে কবিতা ওই যে আপনারা দেখবেন যে এক সায়ের এক এই সায়ের শোনায় দেয় প্রেমের জিনিস টিনিস শোনায় দেয় আর কি হিন্দি উর্দুতে বা আরবি ফার্সিতে এরকম আর কি ওকে এই কবি গানটা কেমন হয় কবি গান হচ্ছে কবি গান এই যে এখানে যে ছবি দেখতেছেন এইটা ডাইরেক্ট হচ্ছে অ্যান্টনি ফ্রিঙ্গি একটা অ্যান্টনি ফ্রিঙ্গিকে নিয়ে একটা বাংলা চলচ্চিত্র আছে নাম জাতিস্বর যেইটা নিয়ে অ্যান্টনি ফ্রিঙ্গিকে নিয়ে চরিত্রে অভিনয় করছেন হচ্ছে প্রসেনজিৎ এখানে দেখেন এই এক দল বসছে এই পারে আর এক দল বসছে হচ্ছে এই পারে ঠিক আছে আশপাশের দর্শকরা আছে তিনি এই দলের প্রধান গাতক বা কবিয়াল এই দলের প্রধান গাতক হচ্ছে তিনি এরা কিন্তু রেডিমেড কবিতা গানের ছলে বলবে আর কি এবং যুক্তি দিবে কবিতার মধ্যে এক একটা যুক্তি দিবে সে তাকে একটা যুক্তি দিবে এই যুক্তি খণ্ডন করবে সে তো সে যখন যুক্তিটা ওর উপর চাপায় দিবে বা প্রশ্ন চাপায় দিবে এইটাকে বলা হচ্ছে চাপান আর যখন সে আবার তার প্রশ্নের গানে গানে উত্তর দিবে তখন ওইটার নাম হচ্ছে উত্তর আর এই দুইটা জিনিসকে একসাথে বলা হয়েছে বাঁধাবাদী ঠিক আছে এই যে দুই কবির মধ্যে বাদাবাদি। ঠিক আছে যে একজন প্রশ্ন করবে সে উত্তর দিবে আবার সে প্রশ্ন করবে সে উত্তর দিবে আপনারা এই সিনেমাটা দেখতে পারেন জাতিস্বর খুবই ভালো সিনেমা এই গানের প্রধান যিনি একবার আদি ইয়ে করে কবি গানের তিনি হচ্ছে গুজলাগুই কথায় কথায় গুজলা পুট লেখা আছে বাট গুজলাগুই এবং শ্রেষ্ঠ কবি হচ্ছে হারু ঠাকুর এই কবি গানের শ্রেষ্ঠ কবি অন্যান্যরা আছেন হচ্ছে কেষ্টামুচি অ্যান্টনি ফ্রিঙ্গি এই অ্যান্টনি ফ্রিঙ্গি তিনি কিন্তু পর্তুগিজ পর্তুগাল থেকে এই দেশে এসেছিলেন এবং তিনি এই দেশে সেই কবিগান দ্বারা প্রভাবিত হন কবিগান তিনি শিখেন এবং তিনি একজন বিধবাকে বিয়াক বিয়েও করেছিলেন কিন্তু সতীদাহর টাইমে চিতা থেকে তুলে নিয়ে আসছিল আর কি এনে বিয়ে করেছিলেন ভোলা ময়রা এবং নিতাই বৈরাগী কয়েকজনের নাম মনে রাখবেন এইগুলা প্রিলিতে আসতে পারে আবার রিটেনে যদি কবিগান নিয়ে কোনো শর্ট কোশ্চেন আসে সেই ক্ষেত্রে আপনি কিছু নামটাম দিয়ে রেফারেন্সে যদি লেখেন তাহলে খুব ভালো হবে আর কি এই কবিগান সংগ্রহ করার কাজ শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তকে নিয়ে একসময় পড়বো যুগসন্ধিখনের কবি যুগ খান কী জিনিস এটাও আমরা পড়ব তার একটা পত্রিকা ছিলেন পত্রিকার নাম হচ্ছে সংবাদ প্রভাকর তারই পত্রিকা এই পত্রিকায় তিনি সংগ্রহীত কবি গানগুলা ছাপতেন আর মুসলমানরা যারা কবিগান গান গেতেন তাদেরকে বলা হয় সায়ের এবং উল্লেখযোগ্য সায়ের হচ্ছে ফজির গরিবুল্লাহ সৈয়দ হামজা তারপরে মালে মোহাম্মদ দু একটা নাম মনে রাখলেই চলবে ফকির গরিবুল্লার নাম মনে রাখবেন বিভিন্ন জায়গায় তারা আসবে তবে তারা মূলত হিন্দুরা মূলত তাদের ধর্মালম্বী বিষয় নিয়ে গান গেতেন আর মুসলমানরা যে কবি কবি গান গেতেন সেইগুলা মূলত হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কারবালা বা তার পরিবার স্বজনদের নিয়ে তারা কবি গান গেতেন আর কি এইগুলাকে বলা হতো তখন জঙ্গনামা জঙ্গনামা কি জঙ্গনামা হচ্ছে কারবলার কাহিনী বা হচ্ছে আপনার হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম এবং তার পরিবারের লোকজনের যে বীরত্বের কাহিনী যুদ্ধ ধরেন উহুদের যুদ্ধ বা বদরের যুদ্ধ এই টাইপের যুদ্ধের কাহিনীগুলা তারা এইরকম গল্প আকারে ছন্দ করে বলতো গ্রাম অঞ্চলে এইগুলো চলতো এইগুলোকে বলা হতো জঙ্গনামা এই আদি কবি হচ্ছে দৌলত উজির খা। একটু আমরা অনেক এই অনুবাদ সাহিত্যেও পড়ে আসছি জনপ্রিয় কবি হচ্ছে ফকির গরিবুল্লাহ এবং ফকির গরিবুল্লার লেখা একটা জঙ্গনামা হচ্ছে আমির হামজা হচ্ছে উহুদের যুদ্ধ বদরের যুদ্ধে খুবই বীরত্বের সাথে যুদ্ধ করেন এবং তার এই বীরত্বের কাহিনী যুদ্ধের বীরত্বর কাহিনী নিয়েই যে জঙ্গনামা বা যে কবি টাইপের গান টাইপের রচিত হয়েছে তার নামই হচ্ছে আমির হামজা এটা লেখছেন ফকির গরিবুল্লাহ ঠিক আছে ওকে এরপরে টপ্পা গান টপ্পা গানু হচ্ছে এক প্রকারের গান বাট এই গানটা মেইনটি হচ্ছে পাঞ্জাব অঞ্চলে এই গানটা শুরু বাট অনেকেই বলে আরব অঞ্চল থেকে ওইটা আসছে মূলত এই গান গায়ে যারা উট চালাতো যারা তারাই গান গেত উট চালাইতে চালাইতে এই টপ্পা গান গেত বাট আমাদের টপ্পা গানের উদ্বোধক হচ্ছে রামনিধিগুপ্ত বাট একবারে আদি কবি হচ্ছে কালি মির্জা বাট কালী মির্জা অত বিখ্যাত না নাট রামনিধিগুপ্ত জিনিসটাকে একবারে সামনে নিয়ে আসছে এবং এইগুলা লৌকিক গান এই গানের মধ্যে কোনো ধর্মের কথামাত্রা নাই লৌকিক গান যেমন একটা গানের লাইন হতে পারে রামনিধিগুপ্ত সখী কোথায় পাবো তারে যারে প্রাণ সফিলেন যাহার কারণে আমি কং কলঙ্কিনী হইলেম এই মনে রাখতে পারেন আপনারা টপ্পা গানের জন্য এই বিভিন্ন জিনিসের জন্য দুই লাইন দুই লাইন করে মুখস্থই করে রাখতে হবে রিটেনের জন্য এইগুলা কিন্তু লেখার অলঙ্কার ঠিক আছে দোভাষী পুঁথি এটা সাহিত্য বা হচ্ছে বটতলার পুঁথি পুঁথি শুধুরত মুসলমানদের কাহিনী নিয়ে পুঁথি রচিত হতো এবং এটাকে দোভাষী পুঁথি বলা হতো কেন বাংলার পাশাপাশি এর এই পুঁথিগুলোর মধ্যে বিভিন্ন ফার্সি বা আরবি ভাষা ব্যবহার করা হতো এই জন্য নাম ছিল দোভাষী পুঁথি বটতলার পুঁথি কেন বলা হতো এইটা খুবই পচা কাগজে যে নিউজপিন টাইপের পচা কাগজে এইটা ছাপা হতো আর এইটা ছাপা হতো হচ্ছে কলকাতার এটা খুব অল্প দামে মানে গ্রাম অঞ্চলে এই গানগুলো চলতো তো তো এইটা বেশি মানুষ মানে বড়ো লোকরা কিন্তু না গরিবরা কিন্তু এই জন্য পচা কাগজে খুব সস্তা প্রেসে ছাপা হতো আর কলকাতায় যে জায়গা হচ্ছে সস্তা কাগজগুলোতে প্রেস হতো কম দামে ওইটা ছিল বটতলা জায়গার নামই ছিল বটতলা বটতলা থেকে এটা ছাপা হতো এই জন্য নাম হচ্ছে বটতলার পুঁথি এবং এর জনপ্রিয় লেখক হচ্ছে ফকির গরিবুল্লাহ এই আমির হামজাও কিন্তু এক প্রকারের পুঁথি ইউসুফ জুলেখের কাহিনী এরকম পুঁথি হিসেবে চলত এই পৃথি না এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এটা একটা স্পেশাল কারণ আছে এটা একটা কবি গানের ধাস পাবেন এইখানে পুথির ধাস পাবেন অনেক কিছু ধাস পাবেন এই গানটার মধ্যে এই যে ছবিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে এই এটা হচ্ছে আপনার এই আমাদের যে এই কী বলে মাটির ময়না সিনেমার একটা ইয়ে মাটির ময়না সিনেমার একটা দৃশ্য এটা একটা মাটির ময়না সিনেমার গান আপনারা দেখতে পারেন মাটির ময়না সিনেমাটা খুবই ভালো একটা সিনেমা যারা দেখেন নাই অবশ্যই দেখবেন মাটির ময়না সিনেমায় দেখেন এই যে বটগাছের নিচে দুইজন এই দুইজন হচ্ছে দুইজন গায়ক একজন যে যুক্তি দিবে আর একজন ভিন্ন যুক্তি দিবে এই যে এই গানটা হচ্ছে এরকম যদি বেচতে যাইতে চাও গো অন্তরে রাইখো আল্লাহর ডর তার মানে সে বলতেছে কি আল্লাহর ডর থাকতে হবে আল্লাহর ভীতি থাকতে হবে যদি বেচতে যাইতে চান আর সে উত্তর দিচ্ছে যদি আল্লাহর সন্তান চাওগো প্রেম রাখিও অন্তরের ভেতর তার মানে সে বলতেছে আল্লাহকে পাইতে হলে প্রেম লাগবে আর সে বলতেছে ভয় ডর লাগবে এই যে দুইটা দুইটা দুইজন দুইজনকে যুক্তিভেদ করতেছে গানটা শোনেন খুবই ভালো গান তারেক মাসুদের জীবনের শ্রেষ্ঠ একটা চলচ্চিত্র হচ্ছে মাটির ময়না এই মাটির ময়নার মধ্যে সেই রকম একটা ভাবের ইয়ে করছে আপনারা আগের মুভিটা বললাম ওইটাও দেখতে পারেন খুবই ভালো মুভি জাতিস্বর হিন্দু ধর্মাবলম্বীদের আপনারা জানেন তারা পুনর্জন্মে বিশ্বাস করে তো আগের জন্মের স্মৃতি যে মনে করতে পারে হিন্দু ধর্মে তাদেরকে বলা হয় হচ্ছে জাতিস্বর যে আপনি আগের জন্মের স্মৃতি মনে করতে পারবেন পারেন যদি তো এই সিনেমাটা হচ্ছে জাতিস্বর এবং এটা কিন্তু কবি সুমনের একটা গান থেকে এই সিনেমাটা অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা আসছে গানটার নামও জাতিস্বর অমরত্বের প্রত্যাশা নেই নেই কোনো দাবি দেওয়া এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া এবং এই গানটাও শুনতে পারেন খুবই ভালো গান যারা শোনেন নাই ওকে ডাক ও খনার বচন নিয়ে ম্যাক্সিমাম কথা বাজারে যা প্রচলিত আছে সবই ধারণা করা কথা এর কোনো ভিত্তি নাই এর কোনো যোগ্য কোনো প্রমাণ নাই তবে ডাক এবং ডাক বচন বা খনার বচন আর কি ডাক হচ্ছে মূলত জ্যোতির্বিদ্যা টাইপের আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে আসমান জমিন নিয়ে কথাবার্তা বলবে এইগুলা হচ্ছে বা গৃহস্থলী সম্পর্কিত যে প্রবাদ প্রবচন আছে এইগুলাকে বলা হচ্ছে ডাক আর আবহাওয়া এবং কৃষিকাজ নিয়ে যে সমস্ত আছে এটাকে বলা হচ্ছে ক্ষণার বচন তাহলে দুইটা জিনিস আলাদা আলাদা জিনিস ঠিক আছে এবং ডাকের উৎপত্তি হচ্ছে বৌদ্ধ সমাজে যে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত বিষয় এই যে খনা যে এই খনা আসল নাম বলা হয় লীলাবতী যদিও এর কোনো ভিত্তি নাই মানে কেউ জানে না ঠিক আছে লীলাবতী এবং লীলাবতীর স্বামীর নাম ছিলেন মিহির এই মিহির কিন্তু আবার জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিলেন এবং গণিত ছাত্রে পারদর্শী ছিলেন মিহিরের পিতা ছিলেন হচ্ছে বরা বরা ছিলেন রাজা বিক্রমাদিত্যের একজন জ্যোতির্বিদ খুব পণ্ডিত মানুষ এবং মিহিরু সেই রাজসভায় ছিলেন কিন্তু লীলাবতী ছিলেন খুবই জ্ঞানী এবং তিনি কৃষিকাজ ভবিষ্যৎবাণী করতে পারতেন জ্যোতির্বিদ্যাতেও তার অনেক পারদর্শী ছিল কিন্তু আপনি চিন্তা করেন বউ যদি স্বামীর চাইতেও জ্ঞানী হয়ে যায় তাহলে ওই আমলে কিন্তু এটা স্বামীর জন্য খুবই ডিস্টার্বিং তো এই বউ যেন স্বামীকে না ছাড়ায় যেতে পারে শ্বশুরকে না ছাড়া যেতে পারে এই জন্য ক্ষণা যেন কথা না বলতে পারে এই জন্য ক্ষণার জীব কেটে দেওয়া হয় ক্ষণার জীব কেটে দেওয়া হয় এই খনা বলতে হচ্ছে লীলাবতীর জিপ কেটে দিলে তিনি তিনি কথা বলতে পারতেন না কিন্তু খন খন আওয়াজ করতে পারতেন এই জন্য তার নাম হইছে খনা। অনেকে আবার মনে করেন যে তিনি খুব ভালো সময় মানে ভালো একটা ক্ষণে জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তার নাম খনা খনা নাম দেওয়া হয় বাট এটার কোনোটারই আসলে কোনো ভিত্তি নাই তবে এটা কিন্তু মধ্যযুগেরও আগে অনেকেই মনে করেন যে এটা। অন্ধকার যুগে লেখা এবং অনেকেই মনে করেন এইগুলো হচ্ছে প্রাচীন যুগে লেখা আবার অনেকেই মনে করেন খনা বা লীলাবতী নামে কেউ ছিলই না এইগুলা মানুষের মুখে মুখে চলে আসছে এই কথাগুলো এবং এইটা সবাই নাম দিয়ে দিছে ক্ষণার বচন এবং একটা নাম নিয়ে আসছে লীলাবতী আসলে ব্যাপারটা কি কেউ প্রমাণিত কোনো কিছু নাই কেননা অনেক পুরাতন কাহিনী এই খনার বচন কেমন এইগুলা সাধারণত কৃষিকাজ নিয়ে বলা হয় যেমন এখানে আমি দুইটা খনার বচন আপনাদের দিচ্ছি ষোলো চাষে মূলা তারত থেকে তুলা তারদ থেকে ধান বিনা চাষে পান চাষ দেওয়া মানে কি জানেন যে খেতে ট্রাক্টর দিয়ে যে ক্ষেতের মাটি উলট পালট করে ফেলে এই বা কোদাল দিয়ে উলট পালট করে ফেলে এটা হচ্ছে বলা হয় হচ্ছে চাষ দেওয়া খেতে চাষ দেওয়া চাষ দিয়ে আপনি ফসল বোপন করবেন তো মূলা আপনারা দেখছেন মূলা তো মাটির অনেক গভীরে যায় তার মানে মাটিটা হতে হবে নরম একবারে মাটিকে অনেকবার চাষ দিতে হবে তার মানে একই মাটিকে আপনি অনেকবার চাষ দেবেন ষোলোবারই দিতে হবে তা না অনেকবার চাষ দিয়ে মাটিটাকে নরম করতে হবে তো ষোলো চাষে মূলা তার মানে অনেক চাষ দিবেন আপনি তার থেকে তুলা একটু কম চাষ দিয়ে আপনি ওইখানে তুলা লাগাতে পারবেন তার তার চাইতেও কম চাষ দিয়ে আপনি ধান লাগাবেন আর পান লাগাইতে আপনার কোনো চাষই দেওয়া লাগবে না খেতে আপনি ডাইরেক্ট পান লাগাই দিতে পারবেন পানের বরজ আপনারা দেখছেন সো এটা একটা খনার বচন আর একটা হচ্ছে আউশ ধানের চাষ লাগে তিন মাস আমি সাধারণত লাস্টের এইটা লিখতাম যদি পরীক্ষা টরীক্ষা এইগুলো আসতো আমি এটা লেখার জন্য রেডি ছিলাম আউশ ধানের চাষ কেননা খনার বচন নিয়ে ম্যাক্সিমাম লিখবে কলা রুয়ে না কাটে তোপাত তাতেই কাপড় তাতেই ভাত এইটা হচ্ছে খুব পরিচিত এটা সবাই লেখে কিন্তু আমি এটা লিখতাম না ওকে লীলা আমি লিখতাম আউল আয়ুষ ধানের চাষ লাগে তিন মাস আচ্ছা লীলাবতী নিয়ে আপনাদের একটা ঘটনা বলি সেটা হচ্ছে লীলাবতী চরিত্রটা চলে আসছে আপনাদের এর আগেও আমি একদিন বলেছিলাম যে এই ইয়ের শওকতালির একটা আছে হচ্ছে প্রদোষে প্রাকৃত জন এইটা হচ্ছে মুসলমানরা যখন আসছে ওই টাইমের ওই প্রদোষে প্রাকৃত জনেও কিন্তু নায়িকা হচ্ছে লীলাবতী লীলাবতী হচ্ছে একজনের স্ত্রী বাট তার স্বামী তাকে নেয় না স্বামী পরিত্যক্তা আর নায়ক হচ্ছে শ্যামাঙ্গ তো শ্যামাঙ্গ যাত্রাপথে পথ হারায় লীলাবতীর গ্রামে আসে লীলাবতীর সৌন্দর্যে লীলাবতীর সাথে প্রেম হয় মুসলমানরা আসে পালায়া যায় তারপরে তাকে ধাওয়া করে লীলাবতীর স্বামী আবার আসে এইরকম একটা কাহিনী আর কি লীলাবতীকে নিয়ে শ্যামাঙ্গ পালায়া যায় যদিও সে পালাতে পারে নাই তাকে লাস্টের দিকে মেরে ফেলা হয় শ্যামাঙ্গ মারা যায় আর কি তো এখানে শকত আপনারা একটা জিনিস জানেন প্রদেশে প্রাকৃতজন এইখানে নায়িকাও কিন্তু লীলাবতী এবং নায়ক চরিত্রটা হচ্ছে শ্যামাঙ্গ ঠিক আছে ওকে এরপর আমরা কথা বলতে পারি লোকসাহিত্য নিয়ে লোকসাহিত্য মানে হচ্ছে মানুষের মুখে মুখে যে সাহিত্য ঘুরে বেড়ায় সেটাই লোকসাহিত্য সাহিত্য দুই ধরনের একটা হচ্ছে মুখে মুখে আর একটা হচ্ছে লিখিতভাবে লোকসাহিত্য বহু প্রাচীন ওই টাইমে মানুষ লেখা টাকা হতো না যেমন ধাদা সরা প্রবাদ প্রচরণ কেচ্ছা ওই যে ছোটোবেলায় আমরা গ্রামে যখন শুয়ে থাকতাম আমরা আমাদের যারা দাদা দাদি এদেরকে বলতাম যে দাদু একটা কেচ্ছা শোনাও আমরা যে একটা গল্প বলতো রাজার গল্প এই গল্প সেই গল্প এইভাবে মুখে মুখে আর কি এইগুলা ছড়ায় বেড়ায় এইগুলাই হচ্ছে লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য লোকে মুখে যে সাহিত্য ছড়ায় এই সাহিত্যের সবচেয়ে প্রাচীন ধারাটা হচ্ছে ছরা এছাড়াও ধাঁধা প্রবাদ প্রজননের কেচ্ছা ইত্যাদিও লোকসাহিত্যের অংশ ঠিক আছে সো লোকসাহিত্য নিয়ে কথা বলতে গেলে এখানে গীতিকা চলে আসবে আর গীতিকা হচ্ছে লোকসাহিত্যেরই একটা পার্ট বাট এটা হচ্ছে গায়ে গেয়ে সুরে সুরে গে আপনি একটা কাহিনী বলবেন কেচ্ছা হচ্ছে আপনি গল্প বলবেন ওই গল্পটাই যদি আপনি গানে গানে বলেন তাহলে ওইটা হয়ে যাবে গীতিকা গীতিকা আসলেই তিনটা গীতিকা আসছে বাংলা সাহিত্যে একটা হচ্ছে নাথ গীতিকা মমনসিংহ গীতিকা আর পূর্ববঙ্গ গীতিকা মমনসিংহ বানানটা দেখেন আর কি নাদ গীতিকা আসলে নাদপন্থী সাধকদের গীতিকা সাধক এদেরকে বলা হচ্ছে যোগী এই যে এই টাইপের যোগী আর কি এরা একটা বিভিন্ন এরা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ এরা একটা যোগী আর কি এদের কাজই হচ্ছে ধরেন ধ্যান ধারণা এগুলা করা এবং এদের সাহিত্যকে একত্রিত করেন হচ্ছে ভাষাবিজ্ঞানী স্যার জর্জ আব্রাহাম গিয়ারসন তিনি রংপুর অঞ্চলে ঘুরে ঘুরে কৃষকদের কাছ থেকে এটা সংগ্রহ করেন এবং মানিক রাজার গান হিসেবে এটা প্রকাশ করেন তিনি মানিক রাজার গান নামে তিনি নাদ গীতিকা প্রকাশ করেন এবং এই এখানে অনেকগুলা পালা আছে এক একটা পালা মানে এক একটা কেচ্ছা বা একটা গল্প আর কি এই পালার মধ্যে একটা গোপীচন্দ্রের গান হচ্ছে একটা বিখ্যাত পালা আর কি নাথ গীতিকার পরেই চলে আসবে ময়মনসিংহ গীতিকা এবং ময়মনসিংহ গীতিকায় দুজনের নাম খুবই সিরিয়াস নাম তার মধ্যে একজনের নাম হচ্ছে চন্দ্র সেন এইজন আর একজন হচ্ছে চন্দ্রকুমার দে চন্দ্রকুমার দে মূলত হচ্ছে গীতিকা সংগ্রহ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ১৯১৩ সালে মা ময়মনসিংহ অঞ্চল থেকে একটা পত্রিকা বের হতো তার নাম হচ্ছে সৌরভ পত্রিকা এই সৌরভ পত্রিকায় সেই গীতিকাগুলো প্রকাশ করত চন্দ্রকুমার দে এই মুহূর্তে চৌ কলকাতা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ভাষাবিজ্ঞানী এবং তিনি আমাদের যে লোকসাহিত্য নিয়ে গবেষণা করতেছিলেন তিনি হচ্ছে এই চন্দ্র সেন দীনেশ চন্দ্র সেন এই সৌরভ পত্রিকায় চন্দ্রকুমার দের রিপোর্ট দেখে চন্দ্রকুমার দেখে তিনি খুব পছন্দ করেন এবং চন্দ্রকুমার দেকে তিনি নিয়োগ নিয়োগ দেন হচ্ছে এই গীতিকাগুলো সংগ্রহ করার জন্য ময়মনসিংহ নেত্রকলা এই সব অঞ্চল থেকে পরবর্তীতে আরও নিয়োগ দেন জসীম উদ্দিনকে এবং আশুতোষ চৌধুরী এই দুইটা নাম খুবই ইম্পর্ট্যান্ট চন্দ্রকুমার দের সাথে এরাও কিন্তু গীতিকাগুলো সংগ্রহ করেন এবং উনিশশো সালে তিনি প্রথম হচ্ছে ময়মনসিংহ গীতিকা আকারে তিনি প্রকাশ করেন এবং এর একটা ইংলিশ ট্রান্সলেশনও তিনি প্রকাশ করেন ইস্টার্ন বেঙ্গল ব্যাল ইস্টার্ন বেঙ্গল ব্যালটস এর প্রথম খণ্ড এইটা উনিশশো সালে তিনি প্রকাশ করেন পরবর্তীতে এটা তেইশটা ভাষায় অনুবাদ অনুদিত হয় এবং ময়মংসং গীতিকার ভেতরে দশটা পালাগান আছে মানে দশটা কেচ্ছা আছে মহুয়া মালুয়া চন্দ্রাবতী দেওয়ান ভাবনা তারপরে দেওয়ানা মদিনা এরকম আর কি টোটাল দশটা কেচ্ছা আছে এর মধ্যে কিন্তু চন্দ্রাবতীর লেখাও আছে চন্দ্রাবতীকে যে শুরুতেই বলে আসছে চন্দ্রাবতী রামায়ণের অনুবাদ করেছিলেন দেওয়ান ভাবনা চন্দ্রাবতীর লেখা দস্যু কেরারাম কেনারামের পালা এইটাও চন্দ্রাবতীর লেখা মলুয়া পালাটাও চন্দ্রাবতীর লেখা এই পালাগুলার কাহিনী না গুগলে সার্চ দিয়ে ছোট ছোট করে আপনারা পড়ে নিতে পারেন খুবই মজার মজার কাহিনী কেচ্ছা টাইপের কাহিনী আর কি এবং এইগুলো না দেওয়ানা মদিনাটা খুব ইম্পর্ট্যান্ট এটা লেখছেন হচ্ছে মনসুর বয়াতি নাম দেখে মনে রাখেন যে সে কিন্তু একজন গ্রামের অজপারাগায়ের বয়াতি তানা তিনি কিন্তু একজন লোকবিজ্ঞানী খুবই শিক্ষিত লোক কিছুক্ষণ পরেই আপনারা পড়বেন ময়মনসিং গীতিকা নিয়ে যদি কোনো কোশ্চেন আসতো আমি একটা গানের লাইন মনে রাখতাম আপনারা এই গানটা শুনবেন মোহিনের ঘোরাঘুরি ব্যান্ডটার কাবারটা আপনারা শুনবেন এই গানটা যে কোনো কাবার শুনবেন না শুনতে ভাল লাগে না বাট মোহিনের ঘোরাঘুরির গানটা শুনতে খুবই ভালো লাগে নয়াবাড়ি লইয়ারে বাইদা লাগাইল বাইগুণ সেই বাইগুণ তুলতে কন্যা করিল জুরিল কান্দন গো জুড়িল কান্দ কান্দনা কান্দোনা কন্যা না কান্দিও আর এই বাইগুণ বেচ্চা দিয়াম তোমার গলার হার রে তোমার গলার হার আমি এটা তো আমি এই গানটা প্রচুর শুনতাম এবং এইটাও ময়মনসিংহ গীতিকারই গান সো আমি রেডি থাকতাম গীতিকা নিয়ে কোনো কোশ্চেন আসলেই এই গান আমি মেরে দিব অথবা এরপরে আর একটা গান আছে যে এই গানেরই আরেকটা লাইন আছে ওই লাইনও লিখতে পারেন নয়াবাড়ি লইয়ারে বাইন্দা লাগাইলো কচু সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো তোমার হাতের বাজু গানটা অবশ্যই শুনবেন যারা শুনেন নাই অবশ্যই শুনবেন আশা করি খুবই জনপ্রিয় গান অনেকেই শুনছেন খুবই চমৎকার গান এটা শুনে ফেলবেন সবাই মমনসিংহ গীতিকার পরে আমরা পড়ব হচ্ছে পূর্ববঙ্গ গীতিকা তিনটা গীতিকা একটা হচ্ছে নাথ গীতিকা মমনসিংহ গীতিকা পূর্ববঙ্গ গীতিকা একই জিনিস তারা যারা যারা আগেরটা সংগ্রহ করছে তারাই এটাই সংগ্রহ করছে এই ময়মনসিংহ গীতিকা যারা সংগ্রহ করছে এটাও তারাই সংগ্রহ করছে একই সাথেই সংগ্রহ করছে কিন্তু এটা প্রকাশ হয়েছে হচ্ছে দুই সালে এবং তিন খণ্ডে পূর্ববঙ্গ গীতিকা নামে প্রকাশ করেন এটাও প্রকাশ করেন কিন্তু এই তো আপনার আগে যে ময়মনসিংহ গীতিকা যে প্রকাশ করছেন চন্দ্র সেন এটাও চন্দ্র সেনই প্রকাশ করছে এটা অনেক পালা আছে পঞ্চাশটারও অধিক পালা আছে এ কয়েকটা নাম মনে রাখবেন নেজাম ডাকাতের পালা কাঁপনচোরা কাঞ্চন আয়না বিবি মনে না রাখলেও চলবে বাট যদি পূর্ববঙ্গ গীতিকা নিয়ে কোনো রিটেন কোশ্চেন আসে তাহলে এটা আপনার লিখতে হবে বা আমাদের পূর্বাঞ্চল থেকে এটা কালেক্ট হয়েছে নোয়াখালী সিলেট চট্টগ্রাম ফরিদপুর থেকেও কিছু কালেকশন হয়েছে কেননা হচ্ছে জসীমউদ্দিন ছিলেন তো কালেকশানে ত্রিপুরা অঞ্চল থেকেও সংগ্রহ হয়েছে অনেক বড় এটা পূর্ববঙ্গ গীতিকা আজকের আলোচনায় লাস্ট আমরা যেটা কথা বলতে পারি সেটা হচ্ছে হারামণি হারামণি মানে কি আপনি বুঝতে পারছেন হারায়া গেছে যে মণি মুক্তা আর কি হারামনি লোকবিজ্ঞানী মোহাম্মদ মনসুর উদ্দিন যে যে মনসুর বয়াতি নামে প্রচল পরিচিত ছিলেন তিনিও কিন্তু এই লোকসাহিত্য সংগ্রহ করতেন ধাদা সরা গান এগুলা কিন্তু তিনি সংগ্রহ করে বেড়াতেন শুধু লোকগানই তার কাছে সংগ্রহে ছিল প্রায় ষাট হাজার আপনি জানেনি যে লালন লালন শাহ যত গান লিখেছিলেন ম্যাক্সিমাম গানই কিন্তু হারাইয়া গেছে আমরা যে গানগুলো জানি অনেক গান এর মধ্যে ম্যাক অধিকাংশ গানই কিন্তু মনসুর বায়াতি সংগ্রহ করেছিলেন এবং তার কাছে ছয় হাজার লোক গানের সংগ্রহ ছিল এবং মনসুর বয়াতির সাথে না রবীন্দ্রনাথের একটা ভালো সম্পর্ক ছিল খুবই ভালো সম্পর্ক ছিল রবীন্দ্রনাথের সাথে যাতায়াত ছিলেন এবং মনসুর বয়াতিকে রবীন্দ্রনাথ খুব পছন্দ করতেন তখন কলকাতা থেকে প্রবাসী নামে একটা পত্রিকা বের হতো সেই পত্রিকার একটা ফিচার বের হতো তার নাম ছিল হারামণি এই হারামণি নামটাও দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই যে প্রাচীন লোকগান লোকসাহিত্য প্রাচীন সাহিত্য নিয়ে ওই পাতায় লেখা হতো ওই পাতায় রবীন্দ্রনাথও লিখতেন তো এই নামটাও কিন্তু এইখান থেকেই নিয়েছিলেন মনসুর বায়াতি যখন হারামণি প্রকাশ করছেন মনসুর বয়াতি মনসুর বয়াতেও কিন্তু লোকসঙ্গীতের একটা কালেকশন লোক সাহিত্যের একটা কালেকশন হারামনি নামে প্রকাশ করেন এই নামটা নিছেন কিন্তু রবীন্দ্রনাথের থেকে বা হচ্ছে প্রবাসী পত্রিকা থেকে শুধু তাই না এই হারামনি যে বইটা মনসুর বয়াতি পাবলিশ করছেন তার ভূমিকাও কিন্তু রবীন্দ্রনাথ লিখছেন তার মানে রবীন্দ্রনাথকে আসলে রবীন্দ্রনাথের কাছে যার এক্সেস ছিল সে কিন্তু নর্মাল লোক না বড় লোক আর কি